যায়। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন দেখো সকাল বাজে 7:30, আমি এখন রান্না করতে বসে গেছি। এই দেখ একটা চাল কুমড়ো, চাল কুমড়োটা এখন কাটবো, কেটেই রান্না করবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা তোমরা প্রথম দেখতে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে চাল কুমড়োটা এখন কেটে নিই। এখন এটাকে রান্না করবো, রান্না করে আবার বাজার যেতে হবে। আজকে আবার অফিস মেলা, কি মজা কি মজা, আমার নৃত্য ভীষণ মজা। অফিস মেলা দেখতে যাবে, আমিও যাবো সাথে, আমারও দেখা হবে। সে রথ দেখা আর মালা দেখার অনুষ্ঠান দেখতে হবে, দুটোই একসাথে হবে, মেয়েরও দেখা হবে আমারও দেখা হবে। বন্ধুরা, যারা যারা চাল কুমড়ো খেতে ভালোবাসো, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও কার কেমন লাগে খেতে। আমার তো ভীষণ লাগে, জানো এই চাল কুমড়ো দিয়ে কত কিছু রান্না করা হয়। তোমার হচ্ছে এই চাল কুমড়ো দিয়ে আবার মুরব্বা বানানো হয়। এটাকে ঝি ঝি কেউ কাটবো, কেটে আলু কুচাবো, কুচিয়ে মুগ ডাল নিয়ে আসবো। মুগ ডাল দিয়ে এই চাল কুমড়ো ঘন্টাটা রান্না করা হবে, দারুণ লাগে খেতে। কোনো মশলা না কিছু না, শুধু ওই কালো জিরে ফোড়ন দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কাকে তুলে দেবো, ব্যাস নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এইটা করে আবার এখন ঘরের কাজ করব, কত কাজ কাজই না শেষ নেই আমাদের। ভাবি যে শনিবার রোববার দুদিন ছুটি থাকে, একটুখানি মানে কি বলবো, একটুখানি রেস্ট নেবো, সে রেস্ট আর হয়ে ওঠে না। এই কাজ সেই কাজ লেগেই থাকে। আজকে আকাশটা বেশ ভালো ঝলমলে বেশ রোদ উঠেছে, বৃষ্টি যেন না হয়। জগন্নাথ ঠাকুরকে তাই বলছি, কেননা তোমার মেলাতে যাবো আজকে, পুজো আশ্রয় দেবো। তো ভাই আজকে যেন বৃষ্টি না পড়ে। হ্যাঁ, বৃষ্টি না হলে খুব ভালো হয়। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে আঁকার মধ্যে বাবা, আবার ঠিক আছে কি জানো, এটা হচ্ছে চাল কুমড়ো। এটা এখন কেটে রান্না করা হচ্ছে। কি সুন্দর কি সুন্দর চাল কুমড়ো, হুম।
বসে বাড়াও, ওদিকে 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 আমার সোনা মোনা দেখো, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে হলো সেই রুমালি রুটি আর হচ্ছে ওই দেখো চিকেন কষা, দুটোর আছে, দুটো আছে রুমালি রুটি ও চিকেন। চিকেন কালকে খেয়ে ফেলেছ না? আজকে আবার সানডে, আজকেও আবার হবে, চাপ নিচ্ছ কেন? এই দেখো আমার মেয়ে এখন সকাল সকাল খেতে বসে গেছে, এখন খেয়ে ঠেয়ে এখন পড়তে চলে যাবে। নাও মা ঝটপট করে খেয়ে নাও ঝাল। ওরে আমার সোনার, এই যে জলের বোতল, নাও 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 নাও, গ্লাসটা আমি দিচ্ছি, দাও গ্লাসে জল। আর ওখানে দেখো সবাই পড়াশোনা করছে, জল জল। জলটা নিয়ে নি, ও আবার বোতলে খেতে চায় না, গ্লাসে দাও, গ্লাসে দাও, এ নাও গ্লাসে খাও জল।